আজকে আমরা দেখব ল্যাপটপে অথবা কম্পিউটারে আমরা অনেক সময় মাই পিসি রিসাইকেল বিন কন্ট্রোল প্যানেল এগুলো আমরা শর্টকাট ইউজ করি। এটা মূলত আমরা কিভাবে শর্টকাট না আনে আমরা এরকম একটা জিনিস আনতে পারি। আমরা অনেকেই জানি না এটা ডেস্কটপ থেকে যদি চলে যায়, স্ক্রিন থেকে যদি চলে যায় আমরা শর্টকাট নিয়ে আসি। আমরা কখনোই শর্টকাট মাই পিসি রিসাইকেল বিন কন্ট্রোল প্যানেল এগুলো ইউজ করব না। আমরা মাই পিসি রিসাইকেল বিন কন্ট্রোল প্যানেল এগুলো আনার জন্য আমরা কম্পিউটারের উইন্ডোজ 10 যারা ইউজ করি তাদের জন্য আমরা কম্পিউটারের স্টার্ট অপশন যাব। এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর উইন্ডোজ সেটিংস থেকে আমরা পার্সোনালাইজেশন এখানে আমরা ক্লিক করব। পার্সোনালাইজেশন থেকে ক্লিক করে আমরা এখানে থিমস যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সাইটে যে একটা পেজ ওপেন হবে এখান থেকে আমরা যাব রিলেটেড অ্যান্ড সেটিংস। এখানে ডেস্কটপ আইকন সেটিং, হাই কন্ট্রাস্ট সেটিং, সিঙ্কিউর সেটিং, এখান থেকে এই তিনটা অপশন থেকে আমরা ফার্স্ট অপশন ডেস্কটপ আইকন সেটিং এখানে আমরা যাব। এখান থেকে আমাদের একটা পেজ ওপেন হবে। এখানে দেখেন আমরা কি কি আমরা স্ক্রিনে আনতে পারি, মাই পিসি কন্ট্রোল প্যানেল নেটওয়ার্ক রিসেল কেলবিন, ঠিক আছে, এমটি রিসাইকেল বিন ফুল আমরা আনতে পারি। আমরা আরো কিছু আইকন আনতে পারি। যদি আমাদের স্ক্রিনে মাই পিসি না থাকে তাহলে আমরা এখান থেকে আমরা টিক দিয়ে দেব, যেটা যেটা আমাদের দরকার সেটা আমরা টিক দিয়ে দেব। আমার স্ক্রিনে কন্ট্রোল প্যানেলটা দরকার নাই, আমরা এটাই রিমুভ করে দেব। আমরা টিক চিহ্ন রিমুভ করার জন্য আমরা টিক চিহ্নটা উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে এখানে নিচে অ্যাপ্লাই, এখানে অবশ্যই অ্যাপ্লাই দেওয়ার আগে অ্যালাউ থিমস টু চেঞ্জ ডেস্কটপ আইকনস এখানে ক্লিক টিক চিহ্ন দিয়ে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করে আমরা ওকে ক্লিক করব। তাহলে আমাদের ডেস্কটপের আইকন শো করবে শর্টকাট বাদে। আমরা কন্ট্রোল প্যানেল উঠিয়ে দিচ্ছি। এখানে আমাদের কন্ট্রোল প্যানেলটা নাই, আমাদের আমরা স্ক্রিনের ভিতর দুইটা অপশন রাখছি, মাই পিসি উঠে রিসাইকেল বিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।